तव कथामृतं तप्तजीवनं कविभिरीळितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनः। कोष्टिडां कोष्टिपाथर प्रणराम प्रणराम বাংলা সকল দর্শকবৃন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগীগণ, সকলকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ক যে প্রিমিয়ার, যে ধারাবাহিক অনুষ্ঠান চলে প্রতি শুক্রবার প্রায় বিকেল 4টে থেকে, সেই প্রিমিয়ার ধারাবাহিক অনুষ্ঠানকে সফল করবার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আমরা জ্ঞানযোগ বিষয়ে আলোচনা সারছি, বেশ কিছুদিন ধরেই চলছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যার আধার, সেই গ্রন্থকে আশ্রয় করে, সেই আকর গ্রন্থকে আশ্রয় করে ঠাকুরের উপদেশগুলো আমরা পর্যবেক্ষণ পর্যালোচনা করবার চেষ্টা করছি এবং সেটি নিয়ে অনুধ্যান করছি, ঠাকুরের কথা, ঠাকুরের উপদেশ, যাতে আমাদের জীবনে চলার পথে সেটি পাথেয় হয় এবং আমরা সেভাবে পথ চলতে পারি ঠাকুরের উপদেশ অনুসারে। আমাদের যে দ্বন্দ্ব, আমাদের যে দ্বিধা শাস্ত্র নিয়ে, শাস্ত্রের উক্তি নিয়ে, সে সমস্ত যেন শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়লে সেই দ্বিধা দ্বন্দ্ব কেটে যায়, আমরা দৃঢ় বিশ্বাসে এগিয়ে যেতে পারি ঠাকুরের বলা পথে। ভক্তিযোগ বিষয়ে যেমন বলেছেন, তেমনি তিনি জ্ঞানযোগ বিষয়েও বলছেন। জ্ঞানযোগ বিষয়ে বেশ কিছু আমরা আলোচনা করেছি, যে উপদেশগুলোর আধার হচ্ছে শাস্ত্র। এই শাস্ত্র প্রমাণ উপদেশগুলো আবার আমরা দেখবার চেষ্টা করব, যেগুলো বলা হয়নি এর আগের দিন, আমরা আলোচনা করিনি, সেগুলো নিয়ে ভাবব। ঠিক আগের দিন কিছু অংশ, আগের পর্বে সেগুলোকে কি ছুঁয়ে আমরা নতুন কিছু আলোচনা করব। আমরা সকলে মিলে এই শাস্ত্রীয় কাঠিন্য, শাস্ত্রীয় কঠিনতা, এর আবরণ থেকে মুক্ত হয়ে সহজ সরল এই উপদেশগুলোকে অনুধাবন করবার চেষ্টা করব এবং ঠাকুরের উপদেশের প্রামাণিকতা খুঁজবার চেষ্টা কিছুটা প্রয়াস করব। শাস্ত্র প্রমাণ হিসেবে ঠাকুরের উপদেশ পড়লে, ঠাকুরের উপদেশ অনুযায়ী নিজেদের জীবন গঠন করবার চেষ্টা করলেই যে আমাদের কল্যাণ হবে, তা আমরা যথাসম্ভব অনুভব করতে পারবো, পেরেওছি। আমরা যারা রামকৃষ্ণ ভক্ত অনুরাগী, আমরা নিশ্চয়ই ঠাকুরের এই উপদেশের তাৎপর্য অনুধাবন আমরা করতে পারি, ভগবানের অশেষ কৃপায়। সেই রকম আমরা চেষ্টা আজও করছি। আসুন আমরা সকলে মিলে জ্ঞানযোগ বিষয়ে আবার মনোনিবেশ করি। ঠাকুর যেমন ভক্তিমার্গীদের জন্যে প্রার্থনার কথা বলছেন, সে জ্ঞানমার্গীর জন্যও ঠাকুর বলেছেন, এর আগে আমরা পেয়েছি, ব্যাকুল হয়ে ক্রন্দন করতে বলেছেন, এতে কী হবে, চিত্তশুদ্ধি হবে। যেমন নিষ্কাম কর্মের কথা গীতায় আছে, ঈশোপনিষদে আমরা পাই, কুর্বন্নিবিহ কর্মাণি জিজীবিষেচ্ছতং সমাহা, 100 বছর বাঁচবে নিষ্কাম কর্ম করে, কেন, চিত্ত শুদ্ধি হবে, তখন তুমি জ্ঞানের অধিকারী হবে। এই জ্ঞান আর কর্মের যে বিরোধ, এটা চলে যাচ্ছে ওই গীতার নিষ্কাম কর্ম বা ঈশোপনিষদে দ্বিতীয় মন্ত্রে যে কর্মের কথা বলা হয়েছে, এই কর্মের সঙ্গে জ্ঞানের বিশেষ কোনো বিরোধ নেই। চিত্তশুদ্ধি হলে জ্ঞান লাভে সহায়তা হবে। ঠাকুর যেন এই ব্যাকুলতার কথা বললেন, প্রার্থনার কথা বললেন, এটিও নিষ্কাম কর্মের মধ্যেই পড়ে। চিত্ত শুদ্ধ হবে, চিত্ত নির্মল হলে সেই সত্য সূর্যে পৌঁছানো যাবে। বিম্ব সূর্য ধরে, প্রতিবিম্ব সূর্য ধরে আমরা সত্য সূর্যে পৌঁছে যাব। সগুণ ব্রহ্ম, আদ্যাশক্তি, এর উপাসনার মধ্য দিয়েই আমরা ব্রহ্মকে পেতে পারি। ঠাকুর কি সুন্দর বলেছেন, আদ্যাশক্তি মহামায়া এই ব্রহ্মকে আবরণ করে রেখেছে। হ্যাঁ, আর বলছেন, ব্রহ্মশক্তি অভেদ, এককে মানলে আরেকটি মানতে হয়, যিনি ব্রহ্ম তিনি শক্তি, কি অপূর্ব বলেছেন। এ সমস্ত আছে, এগুলো কি ঠাকুরের মন গড়া কথা নয়। অগ্নি দাহিকা শক্তি, দুধ দুধের ধবলত্ব, সূর্য সূর্যের রশ্মি, শাস্ত্র বলছে, যথা জলম
तथा शैत्यम यथा भन्नौ च दाहिका यथा काशस तथा शब्द भूमौ गंधो यथा नृप यथा शोभा च चंद्रे च यथा दीनकरे प्रभा यथा ईवस तथा आत्मा हम तथैव राधया सह। भगवान कृष्ण बोलছেন রাধার সঙ্গে আমি অভেদ, রাধা হচ্ছে আমার চিত শক্তি, আমি সমস্ত কিছুর উদ্ভব উৎপত্তি স্থল এবং তিনি আমার প্রকৃতি, সেই ঈশ্বরী আমারই প্রকৃতি। অহম সর্বস্য প্রভব সা চ প্রকৃতি ঈশ্বরী, সেই প্রকৃতি হচ্ছে ঈশ্বরী, সেই চিত শক্তি আমি, আমি সেই চিত শক্তি। এই যেন ভাবটা রয়েছে, জলের শৈত্য দুধের ধবলত্ব অগ্নির দাহিকা শক্তি যেমন পৃথক করা যায় না, একটি আর একটি ছাড়া থাকতে পারে না, তেমনি রাধা কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ রাধা ছাড়া, এই যেন ভাব ব্রহ্মবৈবর্তে রয়েছে। ঠাকুরের কথারই আমরা প্রতিধ্বনি ব্রহ্মবৈবর্তে কৃষ্ণ জন্মখণ্ডে পাচ্ছি, যে তিনি অভিন্ন হয়ে আছেন, সেই পরম পুরুষ পরম প্রকৃতির সঙ্গে অভিন্ন রূপে আছেন, সেই আদ্যাশক্তি মহামায়া আবৃত করে রেখেছেন ব্রহ্মকে, ব্রহ্ম তত্ত্ব বোধ আমাদের তাই হচ্ছে না। ঠাকুর বলছেন আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আর বলছেন আমি তুমি তুমি আমি, এই আবরণ যতক্ষণ আছে তখন কিন্তু ভেদ রয়েছে, আবরণ চলে গেলে এই আমি তুমির ভেদ আর থাকবে না, অভেদ দর্শন হবে, দৃগদৃশ্য বিবেক এর প্রমাণ দিচ্ছে। অন্তর্দৃগদৃশ্যয়োর ভেদ বহিশ্চ ব্রহ্ম সংসর্গয়োঃ আবৃণত্যপরা শক্তি সসংসারস্য কারণম। এই যে অজ্ঞান অবিদ্যারূপা এই মহামায়া, অজ্ঞান রূপে অবিদ্যারূপে যে মহামায়ার কার্য, সেই আমাদের আবরণ করে রেখেছে, সেই শক্তি আবরণাত্মিকা অবিদ্যা শক্তি, সে তো মহামায়ারই শক্তি, পরব্রহ্মেরই শক্তি, সেই শক্তি আবৃত করে রেখেছে ব্রহ্মস্বরূপ, তাই আমরা আমার আমিত্বকে চিনতে পারছি না, আমার প্রকৃত সত্তা আমি জানতে পারছি না, সেই জন্য আমার সঙ্গে তাঁর সেই পরম সত্তার একটা অভেদ দৃষ্টি হচ্ছে না, আমরা ভেদ দৃষ্টিতেই অবস্থান করছি। বেদান্ত বলেই বলছেন বেদান্তবাদীদের সোহংটা খাটবে না যতক্ষণ আবরণ রয়েছে, যতক্ষণ আমার দেহাত্ম বুদ্ধি রয়েছে, আমি জীবাত্মা, আমার এই খোলসটা রয়েছে জীবত্বের খোলস, ততদিন সেই সাক্ষী সত্তা সাক্ষী স্বরূপ সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব পরব্রহ্মের উপলব্ধি হবে না, যতক্ষণ না হচ্ছে আমি সেই পরব্রহ্ম, এ কথা বলা উচিত নয়। দুটো ভাবের কথা বলছেন, দুই থাকের কথা, যতদিন আমার দেহাত্ম বুদ্ধি আছে ততদিন আমি ব্রহ্ম বলতে পারি না, বেদান্তবাদীদের সোহং এই কথাটি বলা যাবে না, যখন বোধে বোধ হলো আমি তুমি তুমি আমি তখন বলা যায় সোহম। এটি যেন ঠাকুর বলতে চাইছেন, দৃগদৃশ্য বিবেক বলছেন অনুরূপ কথা, আস্য জীবত্বম আরোপাত সাক্ষিণ্যপ্যভাসতে সাক্ষিণী অপি অবভাসতে, সাক্ষীস্বরূপ সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত সত্তা নিষ্ক্রিয় আত্মা, বলা হচ্ছে সেই নিষ্ক্রিয় নিষ্কল নিরঞ্জন সেই পরম সত্তা সাক্ষী সত্তা চেতন সত্তা, তার উপর জীবত্বের আরোপ হয়েছে, সেই জীবত্বের আরোপ হওয়ার জন্য সেই আবৃত আবৃতি ঘটেছে, আবরণ একটা শক্তি কাজ করার ফলে আমাদের স্বরূপটা ঢাকা পড়ে গেছে, এবং সেই আবৃতি যখন ভেঙে যাবে বিনষ্ট হবে অর্থাৎ আবরণ সরে যাবে, তখন কিন্তু সেই ভেদ দূর হয়ে যাবে, ভেদে ভাতে অপয়াতি তত্, সেই যে ভেদ প্রতীত হচ্ছে সেই ভেদ প্রতীতি দূর হবে, অভেদ জ্ঞান হবে। এই কি সুন্দর ভাবসাম্য, আমরা দৃগদৃশ্যের বিবেক দৃগদৃশ্য বিবেক গ্রন্থের সঙ্গে ঠাকুরের এই উপদেশের এই অংশগুলোর লক্ষ্য করছি। ঠাকুর উদাহরণ দিয়েছেন জলেরই তরঙ্গ, তরঙ্গের কিন্তু জল নয়, ষট্পদী স্তোত্রে আছে সমুদ্রোহি তরঙ্গাহ কচনা সামুদ্র না তরঙ্গ, কি সুন্দর সামুদ্রোহি তরঙ্গাহ, সামুদ্র মানে সমুদ্র জাত, সমুদ্র থেকেই তরঙ্গ, আর সমুদ্র না তারঙ্গ, তারঙ্গ মানে তরঙ্গের সন্তান সমুদ্র নয়, সমুদ্রের সন্ততি, সমুদ্রের উদ্ভব থেকেই তরঙ্গের সৃষ্টি, তরঙ্গ থেকে সমুদ্র নয়,
এই ষট্পদী স্তোত্র, এর মধ্যে ভক্তিভাব, এর মধ্যে এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন, হ্যাঁ ভেদ আছে কিন্তু অভেদ, অভেদ সত্ত্বেও ভেদকে স্বীকার করতে হবে, ইয়ে বলছেন অচিন্ত্য ভেদাভেদ বাদ তত্ত্বে রয়েছে। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন বলতে চাইছেন যে অভেদ আছে স্বরূপত, এই অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ওই তোমার যতদিন জীবত্বের খোলস না যাচ্ছে ততদিন কিন্তু বলতে পারো না আমি সেই তুমি, আমি আমি তুমি, যে অহং তত্ত্ব কখন থাকে না, ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞানে যখন সমাধি হবে, জ্ঞান হলে অহংকার থাকে না, সমাধি হলে মানুষ তার সঙ্গে এক হয়ে যায়। এর উদাহরণ বিষ্ণুপুরাণ, বিষ্ণুপুরাণ বলছেন বিনিষ্পন্ন সমাধিস্তু পরং ব্রহ্ম উপলব্ধিমান, পরব্রহ্মকে যিনি উপলব্ধি করেছেন তিনি সম্পন্ন, সম্পন্ন সমাধি, যার সমাধি সম্পন্ন হয়েছে, যিনি ব্রহ্মোপলব্ধি যুক্ত, পরব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন তিনি সমাধি যুক্ত, আর যার সমাধি হয়েছে তারই পূর্ণ জ্ঞান বা আত্মস্বরূপ ব্রহ্মস্রত্তা ব্রহ্মস্বরূপ উপলব্ধি হয়েছে। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না, ঠিক দুপুরের সময়ের সূর্য, কি সুন্দর বলছেন, মাথার উপরে যখন সূর্য নিজের ছায়া তখন দেখা যায় না, যে মধ্যাহ্নকালে সূর্যের উদাহরণ কি, বাস্তব দৃষ্টান্ত উপমা দিয়ে বোঝাচ্ছেন আমাদের মতো করে সহজ করে সাবলীল তার ভঙ্গিতে, কি সুন্দর বলছেন, কি অদ্ভুত উপমা বলছেন, মাথার ওপরে সূর্য থাকলে নিজের ছায়া আমরা দেখতে পাই না, তেমনি যখন ঠিক ঠিক জ্ঞান হবে তখন আমাদের সমাধি হবে, বা ঠিক ঠিক সমাধি লাভ হলে, চিত্তবৃত্তি নিরোধ হলে, অহংকার চলে যায়, তখন কিন্তু পূর্ণ জ্ঞান, অহংকার রূপ ছায়া থাকে না। ঠাকুর বললেন বিষ্ণুপুরাণ, বিষ্ণুপুরাণের তুলনা আমরা লক্ষ্য করছি। ঠাকুর আবার বলছেন কি সুন্দর, আমি একটি তুমি একটি এ বোধ, এই যে ভেদ বোধ, এই যে বোধটা এটা ভেদ বোধ, এই তিনি করাচ্ছেন, যতক্ষণ এই ভেদাভেদ ততক্ষণ শক্তি মানতে হবে, যতক্ষণ ভেদ আছে অভেদ আছে, দেখুন এগুলো অধিকারী ভেদে কথাবার্তা, যে আমরা সকলেই জ্ঞানমার্গী নই বা জ্ঞানমার্গের যোগ্যতা আমাদের নেই, শ্রীকৃষ্ণ চৈতন্য সেই জন্য সাধারণের জন্য কিন্তু ভক্তি মার্গ প্রবর্তন করলেন, বলেন কলি যুগ যুগধর্ম ভক্তি কৃষ্ণ ভক্তি সার, এই কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ করসার, এই যে কৃষ্ণের ভাবনায় তিনি সকলকে এক করলেন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ হচ্ছে সেই পরম সত্তা পরম পুরুষ যাকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সেই সচ্চিদানন্দ বিগ্রহ সেই শ্রীকৃষ্ণ আমাদের আকর্ষণ করছেন, জীবকে আকর্ষণ করছেন তার দিকে, সেই কৃষ্ণের প্রতি কৃষ্ণের অনুরক্তি কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি ভজনাই এ যুগের ধর্ম, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য দেখালেন, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের বিরোধিতা তিনি করেননি বা তাদের মতবাদের নিন্দা তিনি করেননি, শ্রীরামকৃষ্ণ এসে দেখাচ্ছেন যে সমন্বয় সাধন, যার জন্য যেমন, যার যেমন যোগ্যতা, যার যেমন রুচি, এই রুচি আর যোগ্যতা দুটো কথা বললেন, অধিকারী আর রুচি ভেদে মা পাঁচ ছেলের জন্য পাঁচ রকমের খাবার তৈরি করেন, বাড়িতে মাছ এসেছে কারোর জন্য মাছের ঝোল মাছের পলোয়া, কারোর জন্য মাছ ভাজা কারোর জন্য মাছের টক, যার পেটে যা সয়, যার পেট পাতলা পেটের রোগ হয়েছে তার মাছের কালিয়া সহ্য হয় না, তার জন্য পাতলা মাছের ঝোল, কি অপূর্ব উপমা দিয়ে ঠাকুর বলছেন যে এই যোগ্যতা থাকার দরকার আর রুচি থাকার দরকার, মুখে ভালো লাগে না সবার, সব কিছু পছন্দ হয় না সবার, নিরামিষ ভালো লাগে না সবার, আমিষ খেতে ভালো লাগে না, কারো আমিষ ভালো লাগে কারো নিরামিষ ভালো লাগে কারো দুটোই ভালো লাগে, যার জন্য যেমন তেমন তেমন ব্যবস্থা হয়েছে, এই অধিকারী এবং যোগ্যতা ভেদে এই ভক্তিযোগ জ্ঞানযোগ রাজযোগ যাই বলি না কেন কর্মযোগ, যে কর্মযোগীরা যে কলিতে নেই, কলিতে জ্ঞানযোগের চর্চা হবে না রাজযোগের সাধন করা যাবে না এমনটা বলা কঠিন,
কেউ কেউ আছেন তারা হয়তো ব্যতিক্রমী, তাদের জন্য ঠাকুর এমন বলছেন, কিন্তু আমরা যারা সাধারণ, আমরা যারা সাধারণ ভক্ত তাদের জন্য কিন্তু ভক্তিযোগ, শ্রীরামকৃষ্ণ কিন্তু চৈতন্যদেবের কথার অনুবৃত্তি ঘটিয়েছেন, সেই কথারই আবৃত্তি করে বলছেন যে কলিতে ভক্তি সে যুগধর্ম, কলিতে নারদীয়া ভক্তি ঠাকুর বলছেন। তাহলে এই ভক্তি মার্গে গিয়েও কারো যদি চিত্তশুদ্ধ হয়, কেউ যদি জ্ঞানমার্গের অধিকারী হয়, তাকে ঈশ্বর ভগবান ইচ্ছা করলে, সেই সগুণ ব্রহ্ম বলছি, আদ্যাশক্তি ব্রহ্ম মহামায়া, তিনি ইচ্ছা করলে পথ ছেড়ে দিয়ে তাকে তত্ত্ববোধ করাতে পারেন, তাকে নির্গুণ স্বরূপের উপলব্ধি করাতে পারেন, সেই নির্গুণ ব্রহ্ম স্বরূপ বা ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান দিতে পারেন। কিন্তু কেউ কেউ ব্রহ্মজ্ঞান চান না, অনেক ভক্ত আছেন তারা চিনি খেতে চান কিন্তু চিনি হতে চান না, ঠাকুর অনেকবার বলেছেন, আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে, ঠাকুর সমন্বয় করছেন আর বলছেন সমন্বয় করে চলো, অথবা যার যেটি পথ সেই পথ ধরে চলো, অন্যের পথ বা মতের নিন্দা করো না, বা অন্যেরটিকে নিজের বলে ধরতে যেও না। আমরা এর আগে পেয়েছি, এর আগে আমরা আলোচনা করেছি প্রিমিয়ারগুলোতে, আপনারা শুনে থাকবেন, আছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এরকম অনেকবার অনেক প্রসঙ্গে ঠাকুর এরকম উল্লেখ করেছেন। কিন্তু ঠাকুর বলছেন কি, যে আমি ভেদ বুদ্ধিটা কতক্ষণ, যতক্ষণ তিনি করাচ্ছেন, তিনি একটি আমি একটি এই বোধ আছে, তিনি আমি তুমি আলাদা, ততক্ষণ কিন্তু ভেদ বোধ আছে, ততক্ষণ কিন্তু শক্তি মানতে হবে কেউ একজন করাচ্ছেন। আমার যে ভেদ বুদ্ধি, সেই ভেদ বুদ্ধির জনক কেউ আছে, সেই ভেদ বুদ্ধির কারণ কিছু আছে, তো শক্তি মানতে হবে, যতক্ষণ আমি আছে ভেদ বুদ্ধি আছে, ব্রহ্ম নির্গুণ বলবার কিন্তু জো নেই। ঠাকুর বলছেন যতক্ষণ ভেদ বুদ্ধি আছে, যতক্ষণ আমি আছে, ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই। এর প্রমাণ ঠাকুরের এই কথা শাস্ত্রীয় প্রমাণ যোগ বাশিষ্ঠ বলছে, সন্নিবেশম বিনাশত্তা যথা হিমন না বিদ্যতে তথা জগৎ অহং ভাবম বিনা নেশস্য সংস্থিতি। কি সুন্দর বলছেন, সন্নিবেশ ছাড়া যেমন সত্তা হয় না, যেমন হেম মানে এই স্বর্ণ সোনা, এর উপস্থিতি আমরা কিন্তু এর সত্তা আমরা অনুভব করতে পারি না সন্নিবেশ ছাড়া, তথা জগৎ অহং ভাবম বিনা, সেই রূপে এই অহংভাব ছাড়া জগতের অস্তিত্ব নেই, অথবা ঈশ্বরের উপস্থিতিও নেই। যতক্ষণ এই আমিত্ব আছে, ততক্ষণ কিন্তু এই ঈশ্বর সগুণ ব্রহ্ম শক্তি এই সমস্ত ব্যাপারগুলো, আমি বোধ চলে গেলে এসব থাকছে না, যতক্ষণ এসব আছে ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নেই। এই যে ভাবটা যোগ বাশিষ্ঠে আছে, ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে, বেদ পুরাণ তন্ত্রে এই সগুণ ব্রহ্মকে কি বলা হয়েছে, কালী আদ্যাশক্তি, কোথায় আছে, বেদে বলছেন ঠাকুর, অন্যভাবে শক্তির কথা আছে কোথাও, পুরাণে রয়েছে এই কথা, দেবী পুরাণে আছে আমরা জানি, তন্ত্রশাস্ত্রে রয়েছে, তাই বলছেন বেদ পুরাণ তন্ত্রে এই যে সগুণ ব্রহ্ম এইকেই শক্তি বলেছে, আদ্যা শক্তি বলছে, কালী বলছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ তো আমরা পেলামই, চিৎশক্তি রাধা চিৎশক্তি প্রকৃতির ঈশ্বরী, এই প্রকৃতি কথাটা প্রয়োগ করা হয়েছে, হ্যাঁ আমরা দেখেছি। তো ঠাকুরের এই উপদেশের প্রামাণ্য আমরা লক্ষ্য করছি যোগ বাশিষ্ঠে। ঠাকুর আবার বলছেন শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে, শ্রীকৃষ্ণ পরম পুরুষ, তিনিও স্বীকার করছেন কৃষ্ণস্তু পুরুষ স্বয়ং, কৃষ্ণ স্বয়ং পুরুষ, আমরা সকলে প্রকৃতি, এ হচ্ছে বৈষ্ণবীয় ভাব। তাহলে শ্রীকৃষ্ণ যে পুরুষ পরমাত্মা, ঠাকুরও এই কথা বলছেন, শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা হচ্ছেন প্রকৃতি, চিৎশক্তি আদ্যাশক্তি, তিনি চিৎশক্তি, তিনি আদ্যাশক্তি, তিনি প্রকৃতি, তিনিকে রাধা, কার সেই পরম পুরুষের শক্তি, শ্রীকৃষ্ণ সেই পরম পুরুষ, রাধা হচ্ছে প্রকৃতি ত্রিগুণময়ী, এর ভেতরে সত্য রজ তম তিন গুণ, তত্ত্বের কথা বলছেন, রাধার মধ্যেও তিন গুণ রয়েছে,
আছে, কেন রাধা প্রকৃতি, এটা শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা। শ্রীরামকৃষ্ণ কিভাবে দেখছেন, কিভাবে উপলব্ধি করেছেন সেটা আমরা দেখছি। বলছেন সত্ত্ব রজ তম তিন গুণ এর ভেতরে, এই প্রকৃতির মধ্যে। সুতরাং রাধার মধ্যে আছে রাধা ত্রিগুণময়ী। বৈষ্ণব শাস্ত্র মতে আছে কাম রাধা, বৈষ্ণব শাস্ত্রের কথা ঠাকুর উল্লেখ করে বলছেন। এ হলো চন্দ্রাবলী, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের সুখের জন্য কৃষ্ণ পূজা, কৃষ্ণ সেবা, এ হলো কাম রাধা। চন্দ্রাবলী করেছিলেন, কাম রাধা বলা হচ্ছে, তার নিজের কামনা ছিল। প্রেম রাধা, যিনি কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলি প্রেম। হ্যাঁ, ধরে প্রেম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, এই কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতির জন্য, কৃষ্ণের সুখে সুখী হওয়ার জন্যে প্রেম রাধা ছিলেন শ্রীমতী রাধারানী। আর নিত্য রাধার উদাহরণ দিচ্ছেন, গোপাল কোলে জাহানন্দ দেখেছিলেন, এই নিত্য রাধা। আবার কখনো কখনো বলছেন রাধারানীকে মা যশোদা দেখেছেন, ওই বালগোপালকে, শিশুকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছেন এবং তাকে বর দিয়েছিলেন, এই যশোদা দেবী তার কাছে বর চেয়েছিলেন। এই ভক্তি বাৎসল্য প্রেম তার যে ছিল, এটি যেন দৃঢ় হয়, ভগবত ভক্তি দৃঢ় হয়। শ্রীমতী ওই রাধারানী, ওই নিত্য রাধা রূপে তাকে আশীর্বাদ ছেন। এখানে বলছেন, ঠাকুর উদাহরণ দিচ্ছেন, নিত্য রাধা গোপাল কোলে নন্দ দেখেছিলেন, নন্দ মহারাজ, এখানে যশোদা দেবীর কথা বলছেন না। সীতা হনুমানকে বলেছিলেন, বৎস, আমি এক রূপে রাম আর এক রূপে সীতা, এক রূপে ইন্দ্র আর এক রূপে ইন্দ্রাণী। সীতা, এটি দেবী সীতা হনুমানকে বলেছেন। দুটো অংশ আমরা দেখছি এই উপদেশের। প্রথম অংশে ঠাকুর বলছেন যে বৈষ্ণব শাস্ত্রের উদাহরণ দিচ্ছেন, রাধা ত্রিগুণময়ী, সপ্তরজ তম গুণাত্মিকা, সপ্তরজ তম ত্রিগুণাত্মিকা, আর চন্দ্রাবলী কাম রাধা, প্রেম রাধা শ্রীমতী, নিত্য রাধা গোপাল কোলে নন্দ দেখেছিলেন। এই উদাহরণ দিয়ে ঠাকুর বললেন শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা প্রকৃতি, এটি বোঝাতে চাইলেন, পুরুষ প্রকৃতি তত্ত্ব। গর্গসংহিতায় আছে গোলক খণ্ডে সম্ভবত, তদৈব কোটার্কিয়া সমূহদীপ্তি রাগশ্রুতির বাচলতি দিশাসু বভূবতস্যাম বৃষভানুপুত্রিম দদর্শ রাধাম নবনন্দরাজ। তদৈব কোটার্ক সমূহদীপ্তি রাগশ্রুতির বাচলতি দিশাসু বভূবতস্যাম বৃষভানুপুত্রিম দদর্শ রাধাম নবনন্দরাজ। তত্তেজসা দর্শিত আশুনন্দ নত্বাথ তমাহ কৃতাঞ্জলি সন অয়ম তু সাক্ষাৎ পুরুষোত্তমস্ত্বম প্রিয়াসি মুখ্যাসি সদৈব রাধে। গৃহান রাধে নিজনাথমঙ্কার, এক ক্রোড় থেকে নিজের নাথকে, আমার কোল থেকে নিজের নাথকে তুমি গ্রহণ করো বলছিলেন। এই সমস্ত আছে, ক্রোড় থেকে একে গ্রহণ করো, নিজের নাথকে ক্রোধ ক্রোড়ে গ্রহণ করো, প্রিয়াসি মুখ্যাসি সদৈব রাধে। অয়ম তু সাক্ষাৎ পুরুষোত্তম ত্বম প্রিয়াসি মুখ্যাসি সদৈব, তুমি প্রিয়া, এই পুরুষোত্তম, এই পুরুষোত্তমের প্রিয়া তুমি, তুমি সেই চিৎ শক্তি, তার কাছে কৃতাঞ্জলি হয়ে, বৃষভানুপুত্রীর কাছে কৃতাঞ্জলি হয়ে নন্দরাজ এমন বলেছিলেন। এই যে ভাবটা, ভাবগত এরকম আছে সাম্য, আমরা কিন্তু দেখছি গর্গসংহিতায় আছে, ঠাকুর যেমন বলছেন। সীতা হনুমানকে বলেছিলেন, কি বলেছিলেন, বৎস, আমি এক রূপে রাম আর এক রূপে সীতা। সীতোবাচ মাম বিদ্ধি মূল প্রকৃতিম সর্গসিত্যন্তকারিণীম, শুধু এইটুকু এখানে উল্লেখ করা হচ্ছে, আমি যে রাম, আমি যে পরম পুরুষ, এই কথাগুলো এখানে আমরা সরাসরি অধ্যাত্মে এই শ্লোকাংশে পাচ্ছি না ঠিকই এই অংশে, কিন্তু এ ঠাকুর তিনি যে প্রকৃতি, পরম প্রকৃতি, তিনি যে আদ্যাশক্তি, এই ভাবটা শ্রীরামকৃষ্ণের উপদেশে যেমন রয়েছে সেই কথাটি এখানে আছে। এই প্রকৃতি
আরেক রূপ রাম ধরেছেন, মানে তিনি নিজে এই রাম রূপ সৃষ্টি করেছেন, তার কারণেই এই রাম রূপ। তিনি এক রূপে ইন্দ্রাণী, তিনি এই ইন্দ্ররূপ সৃষ্টি করেছেন। আমরা যে ইন্দ্ররূপ কল্পনা করছি, ইন্দ্রকে দেখছি, রামকে দেখছি, এটি তাঁরই কারণে, তিনিই হয়েছেন। তার মানে যেহেতু তিনি সর্গস্থিতি অন্তকারিণী, তিনি সৃষ্টি স্থিতি অন্তকারিণী মূল প্রকৃতি, তিনি রামরূপ সৃষ্টি করেছেন বা নিজেই রাম হয়েছেন এমনটাও বলা চলে। এই ভাবনা অধ্যাত্ম রামায়ণেও আমরা দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন চিদাত্মা আর চিত শক্তি, কি সুন্দর বলছেন, চিত আত্মা চহর্ষি খণ্ডত, খণ্ডত সংস্কৃতে বলা হয় তয় হসন্ত, তয়ের নিচে একটা হল চিহ্ন, হসন্ত চিহ্ন, ত লিখে হসন্ত, এটাকে বলা হচ্ছে অর্ধেক ত, এর পেছনে কোনো স্বরবর্ণ নেই, এটাকে স্বরবর্ণ ছাড়া কোনো ব্যঞ্জন উচ্চারিত হতে পারে না। আমরা ত বলছি, এর পেছনে একটা অ আছে, কিন্তু যখন তয়ে হসন্ত পড়ে গেল তখন উচ্চারণটা ত উচ্চারণ করতে পারছি না, কারণ কি, খণ্ডত, সেটি সেটি অপূর্ণ, সেখানে সহায়ক স্বরবর্ণ নেই, সহায়ক স্বরবর্ণ না থাকার জন্য সেটি খণ্ডত। তো এই চৈহর্ষি খণ্ডত বলছি যেটাকে বাংলায়, সেটা সংস্কৃতে তয় হসন্ত। সেই চিত যোগ আত্মা, চিত যোগ শক্তি, সন্ধি যদি বিচ্ছেদ করি আর যদি এক জায়গায় করি, বলবো চিৎ শক্তি বা চিদাত্মা। এই চিদাত্মা আর চিত শক্তি দুটো কথা ঠাকুর বললেন, যে চিদাত্মা পুরুষ আর চিত শক্তি যিনি, তিনি হলেন প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ স্বয়ং, চিত শক্তি রাধা, ভক্ত ওই চিত শক্তির এক একটি রূপ। এই যে চিত শক্তি রাধা, রাধা হচ্ছে ভক্তের প্রতিনিধি, হ্যাঁ, সেই ভক্তিভাবের ঘনীভূত রূপ, ভক্তিভাব মহাভাবের ঘনীভূত রূপ, মূর্তিমতী প্রতিমা সেই রাধা, সেই ভক্ত ওই চিত শক্তির এক একটি রূপ। ঠাকুর বলছেন চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিত শক্তি হচ্ছেন তার প্রকৃতি শ্রীরাধা। এর প্রমাণ রয়েছে ব্রহ্মবৈবর্তে, কৃষ্ণ জন্মখণ্ডে ব্রহ্মবৈবর্ত পুরাণে, যথা ইব তথাত্মাহম তথৈব রাধয়া সহ, হ্যাঁ, অহম সর্বস্য প্রভবা সা চ প্রকৃতিরীশ্বরী, আমি যেমন জীব তথা আত্মা, জীব এবং আমি, আমার মধ্যে তেমন সম্পর্ক যেমন আমি রাধার সঙ্গে অভিন্ন। যথা জীব তথা আত্মাহম, যেমন জীব হয়েছি তেমন আমি আত্মস্বরূপ, আর তেমনই আমি রাধার সঙ্গে অবস্থান করছি, রাধার সঙ্গে সেই রাধা আমার প্রকৃতি। সেটি কোথায় বলা হলো, অহম সর্বস্য প্রভবা, আমি সকলের উৎপত্তি স্থল, আমি সকলের সৃষ্টিকর্তা, হ্যাঁ, উৎস, আর প্রকৃতি হচ্ছে সেই রাধা, সেই পরমেশ্বরী আমার প্রকৃতি, সেই চিচ্ছক্তি হচ্ছে প্রকৃতি, সেটি হলো ঈশ্বরী রাধা। এই প্রমাণ আমরা লক্ষ্য করছি কোথায়, ব্রহ্মবৈবর্তে, কৃষ্ণ জন্মখণ্ডে। ঠাকুর কৃষ্ণদেব বলছেন এক বই আর কিছুই নাই, সেই পরব্রহ্ম আমি, যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না, অভেদ এক, সে একের দুই নাই, অদ্বৈত অদ্বৈতম। কি বলছেন, এক বই আর কিছুই নাই, শ্রীরামকৃষ্ণের উপলব্ধি দর্শন আমাদের কাছে আমরা রাখলেন ঠাকুর। ঠাকুর দেখালেন যে কিভাবে এক অদ্বিতীয়কে বোধে বোধ করতে হয়, একমেব দ্বিতীয়ম, এই উপলব্ধি করতে হয়। ঠাকুর করেছেন, ঠাকুর বিভিন্ন রকমের সাধনা করেছেন, বেদান্ত সাধনা করেছেন, আমরা জানি নির্বিকল্প সমাধিতে এক দিন ছিলে, একদিনেই পৌঁছে 3 দিন সে অবস্থায় ছিলেন, আমরা জানি সেই তোতাপুরীর কাছে দীক্ষিত হবার পরে, এবং এরপরও তার অনেকবার নির্বিকল্প সমাধিতে পৌঁছে যাওয়া,
বা অনেক বাড়ি তার নির্বিকল্প সমাধি হয়েছে এবং ভাব সমাধি তো তার মুহুর্মুহুই বলা চলে হতো, আমরা জানি সেসব কথা। তো ঠাকুর এ কথা বলছেন তার উপলব্ধি থেকে, উপলব্ধ সত্য। জগন মাতা তাকে জানিয়ে দিলেন, জগন মাতা যেন তাকে জানিয়ে দেন সব, এবং জগন মাতার ইচ্ছাতেই তিনি নাকি সব উপলব্ধি করেছেন, এটি তার ভাষায় তিনি বলেন এরকম। তো ঠাকুর বলছেন এক বই আর কিছুই নাই, সর্বত্র তিনি এক দর্শন করছেন। ছান্দোগ্য উপনিষদের প্রমাণ দিচ্ছে সদেব সৌম্য ইদমগ্র আসীত একমেবাদ্বিতীয়ম, সদেব সৌম্য ইদমগ্র আসীত, এই সৎস্বরূপ, এই আগ্রে অগ্রে মানে এই সৃষ্টির পূর্বেও এই ছিল, সৃষ্টির পূর্বেও এই সৎস্বরূপ, এই আত্মাই ছিল। কোন আত্মা? একমেবাদ্বিতীয়ম, এই এক এবং অদ্বিতীয় এই সত্তা যাকে আমরা ব্রহ্ম বলছি, সেই ব্রহ্ম সত্তা সৃষ্টির পূর্বে ছিল, তার মানে একই আছে, সৃষ্টির পরেও এই একই থাকবে, এবং এই সৃষ্টির পরে যে স্থিতিকাল এইটাতেও তিনিই আছেন, সেই একই আছেন। ঠাকুর বলছেন এক বই আর কিছু নাই, এর ভাব, এর সাম্য আমরা লক্ষ্য করছি ছান্দোগ্য উপনিষদে। শ্রীরামকৃষ্ণদেব সুন্দর বললেন সেই পরব্রহ্ম কি করেছেন, আমি বোধ রেখে দিয়েছেন, সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন। পরব্রহ্ম কি করে রেখে দিলেন? ওই মায়ার সহায়তা নিয়ে, ওই প্রকৃতি, তাকে আদ্যাশক্তি বলছি, মায়া বলছি, সেই মায়া কারণে আমাদের এই অহং থেকে যাচ্ছে, সেই পরব্রহ্ম তার প্রকৃতির সহায়তায় আমি রেখে দিলেন, যতক্ষণ আমি ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে, প্রলয় করছেন সেই আদ্যাশক্তি, যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না, যতক্ষণ না ব্রহ্মজ্ঞান হচ্ছে ততক্ষণ ব্রহ্ম আদ্যাশক্তি মায়ার মধ্যে আমরা তফাত লক্ষ্য করি, কিন্তু ব্রহ্মজ্ঞান হলেই ব্রহ্ম আর আদ্যাশক্তিতে তফাত থাকে না, ভেদ থাকে না, অভেদ এক, সে একের সেই এক যে যার দুই নাই, শাস্ত্রের প্রমাণ। আর দ্বিতীয় কথাটি প্রয়োগ করলেন, এক চিন্তা করলে দুইয়ের চিন্তা এসে যায়, সেই জন্য শাস্ত্র বলে দিলেন একমেবাদ্বিতীয়ম। ছান্দোগ্য উপনিষদ বললেন অদ্বৈত বেদান্তের এই তো ভাবনা আছে, একমেবাদ্বিতীয়ম। হ্যাঁ, তো এই অদ্বিতীয় কথাটিকে ঠাকুর বললেন যে একের দুই নাই সেই অদ্বৈতম, এই অদ্বৈত কথাটাকেই অদ্বিতীয় বলা হলো। যোগ বাশিষ্ঠ বলছে দ্বৈতম না সম্ভবতি চিত্তময়ম মহাত্মান আত্মন্যত আত্মনি অথৈক্যমপি না দ্বিতীয়োদিতাত্মান অদ্বৈতমৈক্যরহিতম সততোদিতম সৎ সর্বম না কিঞ্চিদ অপি চাহু অতঃ স্বরূপম। এই অদ্বিতীয় সত্তা, অভেদ অদ্বৈত সত্তা, এর কথাই ঘোষণা করছেন। এই ব্রহ্মজ্ঞান হলে যে অভেদ উপলব্ধি হয়, অদ্বৈত সত্তাকে বোঝা যায়, অদ্বৈতই আছে, অদ্বিতীয় সত্তা ছাড়া আর কিছু নেই, একমেবাদ্বিতীয়ম, তা যোগ বাশিষ্ঠ বলছে। যোগ বাশিষ্ঠের প্রমাণ আমরা লক্ষ্য করছি। ঠাকুর কি সুন্দর বলছেন আমি আর কি বলবো বাবু, সচ্চিদানন্দ যে কি তা কেউ বলতে পারে না। তাই তিনি প্রথম হলেন অর্ধনারীশ্বর, কেন না দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই আমি, ঠাকুর বলছেন। তারপর তা থেকে আরো এক থাক নেবে, নেমে এসে আলাদা আলাদা হয়ে পুরুষ ও প্রকৃতি, আলাদা আলাদা প্রকৃতি হলেন, পুরুষ এবং প্রকৃতি নিজেকেই দুভাগে ভাগ করলেন। প্রথমে অর্ধনারীশ্বর মূর্তির কথা বললেন, সচ্চিদানন্দ কি ব্রহ্ম কি তা মুখে কেউ বলতে পারেনি, বলেই বলছেন পারে না, অর্ধনারীশ্বর হয়েছেন, পুরুষ প্রকৃতি তিনি দুই, তিনি পুরুষ তিনি প্রকৃতি। আর একটু নিচে নেমে এসে দেখালেন যে তিনি পুরুষ এবং তিনি প্রকৃতি আলাদা, দুইজন দুইটি আলাদা সত্তা, পুরুষ প্রকৃতি আলাদা করে দেখালেন এবং পুরুষ প্রকৃতি একই অঙ্গে দুই রূপ,
অর্ধনারীশ্বর, সেই শিব পার্বতী আমরা অর্ধনারীশ্বর মূর্তি পাই, সেখানে কিন্তু পুরুষ প্রকৃতি তত্ত্ব আমরা বুঝতে পারি, যিনি পুরুষ তিনিই প্রকৃতি, এই জন্যই এই অর্ধনারীশ্বর মূর্তি। এই কথাটিকে ঠাকুর আমাদের কাছে পরিষ্কার করে দিলেন। এর প্রমাণ কি আছে ঠাকুরের এই উপদেশের? আছে। কোথায় আছে? কূর্ম পুরাণে। কি আছে? তস্যৈব তপতো বক্ত্রাদ রুদ্রঃ কালাগ্নি সম্ভবঃ ত্রিশূলপাণি ঋষানঃ প্রাদুরাসীৎ ত্রিলোচনঃ অর্ধনারীশ্বর অর্ধনারীশ্বর পুদুর পু অর্ধনারীশ্বর পু দুষ্পেক্ষ ইতি ভয়ঙ্কর বিভজাত্মানমিত্যুক্ত্বা ব্রহ্মাচান্তর্দধে ভয়াৎ তথোক্তসৌ দ্বিধাস্ত্রিত্বম পুরুষত্বম তথা করোত্। কূর্মপুরাণ বলছে কখন কখন তিনি ওই রুদ্র হলেন, ত্রিশূলপাণি তিনি, ত্রিলোচন, কখন আবার অর্ধনারীশ্বর মূর্তি, দুষ্প্রেক্ষ এই ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন, আবার নিজেকে ভাগ করলেন, ভাগ করে স্ত্রী এবং পুরুষ, বিভজাত্মানম ইত্যুক্ত্বা ব্রহ্মাচান্তর্দধে ভয়াৎ। ব্রহ্মা কি করলেন? অন্তর ভয়ে দুই ভাগ করলেন। তথা উক্ত তথোক্তসৌ দ্বিধাস্ত্রিত্বম পুরুষত্বম তথা। তখন এই ব্রহ্মা কি করলেন? স্ত্রী আর পুরুষকে দুই ভাগে ভাগ করলেন। এই অদ্ভুত মূর্তি দেখে অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম বলা হচ্ছে কূর্মপুরাণে। এই অর্ধনারীশ্বর তত্ত্ব সাধারণের বোধগম্য নয়, সে সাধারণের জন্য সাধারণভাবে পুরুষ আর প্রকৃতিকে পৃথক করে দিলেন। এই পুরুষ তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব আলাদা হলো, কিন্তু তিনি তার আগে অর্ধনারীশ্বর ছিলেন, এই দেখালেন যিনি পুরুষ তিনিই প্রকৃতি। ঠাকুরের এই উপদেশে শাস্ত্রীয় প্রামাণিকতা আমরা কি সুন্দর লক্ষ্য করলাম কূর্মপুরাণে। আজ এই পর্যন্ত। আপনারা আশা করি আগামী আগামী পর্বগুলোতে সকলে সমবেতভাবে এই প্রিমিয়ার উপভোগ করবেন। আবার আপনাদের এই কষ্টি পাথর প্রাণায়াম চ্যানেল প্রিমিয়ার অনুষ্ঠানে স্বাগত জানাই। সকলকে যথাযোগ্য সম্ভাষণ জ্ঞাপন করি। ওম নিরঞ্জনম নিত্যাম অনন্তরূপম ভক্তানুকম্পা ধ্রুত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।